মোটামুটি তোমাকে টোটাল 10 কিলোর কাছাকাছি ওজন নিয়ে তোমাকে কিন্তু দৌড়াতে হবে, এবং সেটার টাইম হচ্ছে 25 মিনিট। বড়া কমান্ডো দিখানে আ রাখে। জৈন বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের এই প্রিয় ইউটিউব চ্যানেল বেঙ্গল গাইড, আর আমি রামপ্রসাদ। তো আজ এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব যে বিএসএফ, সিআরপিএফ, আইটিবিপি, আসাম রাইফেল, এসএসএফ, এনআইএ, মানে যত প্যারামিলিটারি ফোর্স আছে তাদের ট্রেনিং কেমন হয়, এবং আমার নিজস্ব ট্রেনিংয়ের যে অভিজ্ঞতা সেটা শেয়ার করব, এবং ট্রেনিং টাইম কেমন ছিল এবং আমার চাকরি লাইফ কেমন সেটা নিয়ে আলোচনা করব। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো, প্রথমেই বলে রাখি যে বিএসএফ, সিআরপি, আইটিবিপি সমস্ত যত রকম ফোর্স আছে সমস্তটা প্যারামিলিটারি ফোর্স আছে, আর সবার ট্রেনিং লগভগ একই রকম হয়, হয়তো দুটো একটা ইভেন্ট ছাড়া। তো সব থেকে কঠিন ট্রেনিং যেটা মনে হয় আমার, প্রথম আসবে সিআরপি, সিআরপিএফ, দ্বিতীয় নাম্বার কিন্তু আইটিপি আসবে। কিন্তু ট্রেনিং টাইমের মতো মজা তুমি তোমার সার্ভিস লাইফে, মানে ডিফেন্সে যতদিন সার্ভিস করবে, চাহে সে বিএসএফ, সিআরপি, আইটিপি, এসএসবি, আসাম রাইফেল, চাহে জিতনা ভি প্যারামিলিটারি ফোর্স বা মিলিটারি ফোর্স আর্মি হোক, তুমি কোনোখানে কিন্তু ট্রেনিংয়ের মতো মজা কোথাও পাবে না। হ্যাঁ, প্রথম প্রথম তোমার কিন্তু খুবই কষ্ট হবে, ফার্স্ট উইক খুবই কষ্ট হবে, সেকেন্ড, থার্ড, ফোর্থ, তোমার কমসে কম 2 মহিনে তা খুবই কষ্ট হবে। প্রথম চার উইক তো বিশাল কষ্ট হবে, আর যখনই তুমি দু মাস, মানে তুমি ওই যে কষ্ট সেটা তোমার মানে সহনশক্তি হয়ে যাবে, তখন থেকে তোমার আর কিচ্ছু মনে হবে না। আর প্রথমে সবথেকে ট্রেনিংয়ের কষ্ট যেটা হচ্ছে, আমার যেটা নিজস্ব অভিজ্ঞতা, ঘুম থেকে ওঠাটা। আমি বাড়িতে কোনো দিনই ঘুম থেকে উঠতাম না 6টার 1। তো তারপরে যখন আদত হয়ে গিয়েছিলো ধীরে ধীরে, তখন এমনি যখন 4:30 বাজতো অটোমেটিক ঘুম থেকে উঠে পড়তাম। তারপরে আমরা থাকতাম টেন্ট, মানে যেটা তোমার টেন্ট হয় না, তাঁবুর ভেতরে থাকতাম, এবং সেখানে তোমার প্রত্যেক দিন সকালবেলায় উঠে লিপাই, তার চার সাইড লিপাই, কারণ বৃষ্টি হলে জল ঢুকে যাবে ভিতরে। তারপরে ঝাড়ু মারা, পরিষ্কার করা, ল্যাট্রিন বাথরুম, এগুলো সব ট্রেনিংয়ের পার্ট হতেই থাকবে। তো তারপরে চলে যেতাম, পিটি হতো সকালবেলায়, পিটি ফলিনের পর তোমার চলে আসতাম, খাওয়া দাওয়া করে ড্রিল ক্লাস হতো, মানে তোমার সকালে ব্রেকফাস্ট হতো, ব্রেকফাস্টের পরে ড্রিল ক্লাস হতো, প্র্যাকটিস, তারপরে তোমার ট্যাগ উইংয়ে ট্যাকটিস শেখানো হতো, তারপরে আন এম কম্ব্যাট, মানে তোমার বিনা হাতিয়ারকে সাথ, মানে কীভাবে মানে দুশ্মনের সঙ্গে লড়াই করবে তার ট্রেনিং দেওয়া হতো, নানান অপটিক্যালও করা হতো। ট্রেনিংয়ের শেষের দিকে আসবে তখন তো আরও ভালো লাগতে শুরু করবে, তখন নানান ইভেন্ট, কারোর বার্থডে, মানে এরকম সেলিব্রেশন হতেই থাকবে, আর কালচারাল প্রোগ্রাম, পিওপি, মানে পাসিং আউট প্যারেডের সময় তোমার খুবই ভালো লাগবে সেগুলো। তো আমি তোমাকে দেখানোর চেষ্টা করব, আমি অনেক কালচারাল প্রোগ্রাম করেছি, তো তোমরা অন স্ক্রিন দেখো, তোমাদের দেখানোর চেষ্টা করছি। তো দেখো, তোমাদের কেন বলছি যে আইটিবিপি ট্রেনিং একটু হার্ড, তার কারণ হচ্ছে তোমরা যে কোনো ফোর্সে যাবে আইটিবিপি ছাড়া, সেখানে কিন্তু তোমাদের রক ক্লাইম্ব ট্রেনিং দেওয়া হয় না, যেটা কিন্তু তোমার পাহাড়ে চড়া। আর ট্রেনিংটা আইটিবিপির এতই হার্ড হয়, তার কারণ হচ্ছে তোমার -40ও থাকতে হয়, প্লাস তোমার +40ও থাকতে হয়। তার মাইনাস, দেখো এখন আমাদের চারতরফ গরম, কিন্তু এখন তোমার যে লে বা লাদাখে সেখানে কিন্তু মাইনাসে আছে, সেখানে সবসময়তেই কিন্তু মাইনাসে থাকে, এবং সহ্য করার জন্য তোমার ফিজিক্যালি খুবই হার্ড ট্রেনিং দেওয়া হয়। আর দেখো, আলাগ তুমি যে ফোর্সে যাবে, বিএসএফ, সিআরপি, এদের যে মানে আলাগ যে ফোর্সগুলো আছে, যেটা এফপিটি, আমাদের যেটা বিপিটি বলে, ব্যাটেল ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, সেটা কিন্তু ওদের আলাগ ফোর্স হয় 3 কিলোমিটার, আমাদের কিন্তু হয় 5 কিলোমিটার, এবং 25 মিনিট কিন্তু টাইম, 25 থেকে 26, 26 গুড 25 মিনিট, 24 মিনিট এক্সেলেন্ট, বাকি তোমার 26 মিনিটটা গুড, বাকি ফেল। তো দেখো, সেখানে কী থাকে, তোমার হাতিয়ার থাকে 4.5 কেজি ওজন, পিঠে তোমার পিঠু থাকবে, সেটা কমসে কম 3.5 কেজি এরকম ধরো, তার সঙ্গে তোমার পিছনে একটা জলের বোতল থাকবে, সঙ্গে তোমার যে অ্যামিনেশন শু, DMS থাকবে, তার ওজন মোটামুটি তোমাকে টোটাল 10 কিলোর কাছাকাছি ওজন নিয়ে তোমাকে কিন্তু দৌড়াতে হবে, এবং সেটার টাইম হচ্ছে 25 মিনিট, যেটা FPT বা BPT বলে আমাদের আইটিবিপি ফোর্সে। তো এটা একটু হার্ড, বাকি দেখো আজ পর্যন্ত আমার হার্ড লাগেনি, কারণ আমি আজ পর্যন্ত আমার ট্রেনিংয়ে কোনো দিন আমি এক্সেলেন্ট ছাড়া, আমার টাইমিং ছিল 23 মিনিট
22 মিনিট 23 মিনিট এরকম টাইমিং ছিল এক্সেলেন্ট ছাড়া গুডের কলমে কোনোদিনই আসেনি এক্সেলেন্ট ছিলাম সব সময় বাকি ট্রেনিং যত খতম হতে যাচ্ছিল মানে শেষের দিকে তত তো আরো মজা আসছিল তোমার তো আমি দেখানোর চেষ্টা করব তোমাকে রামপুর রেসু থে আরে 10 মিনিট ইয়ে ইয়ে बड़ा कमांडो दिखाने आ रखा है अरे कौन है एक्सीडेंट वाले है ना तुम्हारे साथ ही है बेबी हाँ ये सवा बहुत बढ़िया তো যদি সার্ভিস লাইফ আর ট্রেনিং এর সঙ্গে তুলনা করা হয় আমার মতে ট্রেনিং ইজ দ্য বেস্ট কারণ সেখানে তোমার কোনো হ্যাপা থাকে না তোমার কোনো মানে জিম্মিদারি থাকে না যে আমাকে এটা করতে হবে বা এটা আমার দায়িত্ব দিয়ে গেছে এটা আমাকে করতে হবে ট্রেনিং টাইমে তুমি যা করবে তাতেই মাপ কিন্তু সার্ভিস লাইফে তুমি যদি একটু গলতি করো একটু ভুলের জন্য তোমার কিন্তু কারো জীবন যেতে পারে আইটিবিপি জব তো অবশ্যই বলো ভালো কারণ এটার জন্যই আমার ঘর পরিবার সংসার চলছে তো যেটার জন্য আমার সংসার চলছে সেটা তো অবশ্যই ভালো বলাই উচিত বা বাইরেও যদি জব করতাম আমাকে সেখানেও কিন্তু আমাকে সংসার চালানোর জন্য জব করতে হতো তার সঙ্গে আমার দেশের সেবা করতে পারছি এটা আর একটা প্লাস পয়েন্ট তো ভিডিও শেষে আমার একটা কথাই বলার যে ট্রেনিং আর সার্ভিস লাইফের মধ্যে ট্রেনিং ইজ দ্য বেস্ট ট্রেনিংয়ে সবথেকে ভালো জিনিস